তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বেরিয়েছি ওয়াইল্ডের গ্যানোডার্মা কালেকশনের জন্য। গ্যানোডার্মার আমরা আজকে কালচার বসাবো, সেই জন্য তো কিছু কিছু আমাদের আশেপাশে হয়ে রয়েছে। আজকে ওয়াইল্ডি যে গ্যানোডার্মাটা হয় সেটাই আজকে আর কি সংগ্রহ করছি। তো চলুন সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই চাই। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। তো আমরা যাচ্ছি একদম জঙ্গলের মধ্যে আস্তে আস্তে। ওয়াও, এই তো গ্যানোডার্মার খাজানা পাওয়া গেছে, অনেক জ্ঞান হয়েছে এখানে। এইটা কি? এইটা ফেলে দিয়েছে রে দা শাকটা। একটা শাকেরও ভগ্নাং অংশ পাওয়া গেছে। আর এখানে দেখি, ওয়াও অনেকগুলো আছে। এইটাতেই হয়ে যাবে তোমার কাছে। আচ্ছা না, এটাই নিয়ে যাই। এইটা মাইসেলিয়াম না? ওয়াও, এটা হচ্ছে গ্যানোর মাইসেলিয়াম, আর এটা হচ্ছে সম্পূর্ণ গ্যানো। এটা এখনো বাচ্চা আছে, মানে বেবি আছে। এই যে সাদা পাশটা দেখেই বোঝা যাচ্ছে। তো এ পাশেও আর একটা আছে দেখাচ্ছি। আর এই যে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই যে আশেপাশের যে গুঁড়ো গুলো, এই স্পোর, আচ্ছা এই যে স্পোর গুলো, স্পোর গুলোকে ছেড়েছে। স্পোর গুলো কিন্তু এগুলো, এই যে হাতে লাগিয়েছি দেখুন একটু, এগুলোও কিন্তু বিক্রি হয়। তো এটা তো আরো নাইস, ওয়াও। তো আজকে বড়টার থেকে নাও, যে আমরা সব নিয়ে এসেছি, অ্যালকোহল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসেছি। আমরা এবার এখান থেকে কালেক্ট করব। দেখুন একটু আশেপাশের ভিউটা, আমরা কতটা জঙ্গলে ঢুকেছি, প্রচুর একটা জঙ্গলে ঢুকে গেছি। এটাকে আগে ক্লিন করে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা গাছের ডিজিজ, এটা কিন্তু গাছের ওপর হয়, সেটা কিন্তু মানে আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু এটা কিন্তু গাছের শরীরের জন্য একদমই ভালো না। এটা কিন্তু একটা গাছকে প্রায় শেষের দিকেই নিয়ে যায়। যেখানে আমরা এসছি সেখানে অন্তত আর কিছু না হলো, মানে গ্যানোডার্মা কালেকশন করতে করতে দেখা গেল ডেঙ্গু হয়ে গেল, এত পরিমাণ মশা। দেখতেই পাচ্ছেন চারিদিকে কি মশা উঠছে। তো তো এগুলোকে কি খাওয়া যায়? ডাইরেক্ট খাওয়া যায় না, এগুলোকে যতক্ষণ না অন্য স্পোর চলে আসতে পারে এগুলোর থেকে। তাহলে আপনারা শুনলেনি যে এটাকে ডাইরেক্ট খাওয়া যায় না, এটা থেকে আলাদা অন্য কোনো স্পোর, মানে ব্যাকটেরিয়ার আলাদা কোনো স্পোর চলে আসতে পারে সেই জন্য। তো এই যে আমরা কালেক্ট করলাম, তো এবার যাচ্ছি। তো এটাকে যখন সুন্দর করে টিস্যু কালচার করা হবে, তারপরেই কিন্তু এটা খাবার গ্রহণযোগ্য বলে হবে। তো এই আর একটা ছোট্ট আছে, এটাকে ছিলাম না, তো আগে এটাকে বসাচ্ছি তারপরে। তো চলুন এবার ঘরের ল্যাবের দিকে যাই। এখানেও আছে বেশ ছোট্ট ছোট্ট দুটো, তো এখান থেকে আর কালেক্ট করছি না, যেহেতু ওখান থেকে কালেক্ট করলাম, তবু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ঘরের দিকে।
হাই ফ্রেন্ডস, আজকে আমরা করছি টিস্যু কালচার। তো টিস্যু কালচারের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমেই দরকার হচ্ছে পটেটো বা আলু। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা 83 গ্রাম আছে, 75 থেকে 80 মধ্যে থাকলেই ভালো হতো, কিন্তু আমি এর থেকে আর অ্যাডজাস্ট করতে পারলাম না। তো কিছু কিছু বাইরে থেকে বা কিছু কিছু বাইরের ফ্রেন্ডস আছে যাদের হয়তো আমার বাংলা ভাষাটা বুঝতে অসুবিধা হয়, যারা আমাকে রিকোয়েস্ট করেছিল হিন্দিতে বা ইংলিশে কোনো ভিডিও করতে, তাদের জন্য আমি বলছি যতটা ফ্রিকোয়েন্ট বাংলা আমি বলতে পারি ততটা ফ্রিকোয়েন্ট হিন্দি বা ইংলিশ আমি বলতে পারি না। তো সেই কারণের জন্য হয়তো ভিডিওটা হবে, কিন্তু যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ ভিডিও সেই জন্য এই ভিডিওগুলোকে আমি বাংলাতেই বলে থাকি, যাতে এটা আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এমন করেই ভিডিওটা তৈরি করছি যাতে কোয়ান্টিটি বা ভিডিও পিকচারটা দেখে আপনারা বুঝে যেতে পারেন যে ভিডিওটাতে কি বলতে চাইছি। তো এটা হচ্ছে আরও আরও ওয়াটারই লাগবে আমার, তো যেটাতে এই যে বারবেলা আরও লেখা রয়েছে, তো এই আরও ওয়াটারটাই কিন্তু এর জন্য দরকার। সেজন্য আমি আজকে এখান থেকে জল নেব এবং 250 ml জল দেব। 250 সেট করা রয়েছে, পুরো মার্কিং করা রয়েছে, এখান থেকেই আমি 250 জল নেব। তো এই যে 250ই আছে, এবার এটাকে আমি নিয়ে নেব। এই গামলাতে ঢেলে দিচ্ছি। তো এবার এটাকে ফুটতে রেখে যাব, মানে এর কোয়ান্টিটি এর অবস্থাটা মানে আলুর অবস্থাটা এমন হতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়, কিন্তু বাট অতটাও সিদ্ধ না। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস অবশ্যই চাই। এই যে পুরো টেন ইয়া 15 মিনিটস বাদ মে আই হু, দশ থেকে পনেরো মিনিট পর আমি এখানে এসেছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। তো আমি একটা নতুন মাস্ক নিয়ে নিয়েছি, নিউ মাস্ক। তো এই যে এটা 250 গ্রাম আমি একদম নিয়ে নিলাম জলটাকে। এই যে এবার এটাকে আমরা নিয়ে যাচ্ছি ডেস্টক্স মেশাতে। তো আমরা এবার নিচ্ছি আগার পাউডার, খুব সুন্দর করে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি ডেস্টক্স পাউডার, বন্ধই করে দিলাম।
ঠিক এই কোয়ান্টিটিতেই আর কি দিচ্ছি সমস্ত শিশিগুলো যে উপরে রয়েছে। এত আর হাজাতে ইচ্ছা করছে না। অনেকগুলো বোতল পরপর 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 আজকে আমরা সব এগুলোতে টেস্ট টিউব নেই এমন না, টেস্ট টিউব আছে বাট আমরা এগুলোতে কমফোর্টেবল মনে করি তার জন্য এগুলোতেই আমরা কাজ করছি। তো এবার এগুলোকে অটোক্লেভ যাবে, তো চলুন অটোক্লেভের সঙ্গে দেখা হচ্ছে। তো আগে আমরা দেখিয়েছি পিঙ্কের আর অয়েস্টারের, এবার দেখাচ্ছি গ্যানোর। এটাকে ঋষি মাশরুমও বলা হয়। সাদা অংশটা নিতে হবে, ভেতরের দিকে নিতে হবে না। আপনারা শুনতেই পেলেন সেটা হচ্ছে ঋষি শুধুমাত্র সাদা অংশটাই নেওয়া হবে, এটা কিন্তু ভেতর থেকে নিলে কিন্তু মানে এটার আর মাইসেলিয়াম গ্রোথ করবে না। এগুলো হচ্ছে আগার প্লেটের জায়গায় নিয়েছে, তো আগার কিভাবে তৈরি হয় সেটা তো আগে দেখিয়েছি। এভাবেই চারটে বোতল কমপ্লিট করে নিচ্ছি। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। এই যে হচ্ছে সেই ওয়াইল্ড ক্যানোর আর কি কালচারটা, এটা রেডি হয়ে গেছে। এটা থেকে আজকে ট্রান্সফার মারছি আবার আগার কালচার করার জন্য। সব রেডি হয়ে গেছে।
থেকে ওই সব আজকে তারিখ দিয়ে ডেট দিয়ে সব সেট করে রাখছি। তো একটু গ্রোথ নেওয়ার পরে আপনাদের আবার অবশ্যই রিভিউটা দিয়ে দেবো। এগুলো আমাদের আগার কালচারগুলো সব রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকের ওয়াইল্ড ক্যানো কালেকশনের ভিডিও। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কি। তো আজকের জন্য চলে যাচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো ভিডিওতে।